উদ্বোধনের পাঁচ দিনের মাথায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সংকট দেখা দিয়েছে। রাজধানীর মহাখালীতে স্থাপিত এই হাসপাতালে করোনা রোগীদের জন্য সুবিধা না মেলায় বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের স্থানান্তর করতে দেখা গেছে। তারা জানান আইসিইউ ব্যবস্থা করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ, তাই চলে যেতে বাধ্য হচ্ছেন। এছাড়া স্বজনদের অভিযোগ, রোগী ভর্তি করতে অতিরিক্ত সময় নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দর্শক, রাজধানী ডিএনসিসি করোনা হাসপাতালে কিন্তু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে সহকর্মী সেলিম মালিক সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সেলিম, 1000 শয্যার করোনা হাসপাতাল যাত্রার কয়েকদিনের মাথায় সেবা নিশ্চিতে জনবল সংকটের কথা বলা হচ্ছে, সংকট সমাধানে কর্তৃপক্ষ কি বলছে? আসলে সাবিন, একটু আমি একটু ভিন্ন বিষয়টা আমি কথা বলি, সেটা হলো কিছুক্ষণ পরপর কিন্তু এই কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালে একটা হৃদয়বিদক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কারণ অনেক রোগী এখানে আইসিইউ না পেয়ে চলে যাচ্ছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু একটির পর একটি লাশ কিন্তু এই এই হাসপাতাল থেকে বের হয়েছে। তবে রোগীদের স্বজন তারা আমাদের যেটা বলছেন যে এখান থেকে আইসিইউ আসার ব্যবস্থা করতে পারছে না কর্তৃপক্ষ এবং সে কারণে তাদের ফিরে যেতে হচ্ছে। আসলে একটা মর্মান্তিক একটা পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে এর এর নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে এই হাসপাতালের পরিচালক একেএম নাসির উদ্দিন আমাদের যেটি জানালেন যে আইসিইউ সংকট আসলে সেটি বলা যাবে না, কারণ এখানে 200টির মতো আইসিইউ বেড রয়েছে, কিন্তু সেই আইসিইউ ব্যবস্থাপনা করার জন্য যে ধরনের জনবল সংকট রয়েছে সেই সংকট কিন্তু এখন পর্যন্ত এই হাসপাতাল কাটিয়ে উঠতে পারলেই মাত্র 96টি আসলে আইসিইউর ব্যবস্থা করা গিয়েছে, যদিও 200টি বেড রয়েছে। এছাড়া এখন পর্যন্ত এই হাসপাতালে কিন্তু 174 জন রোগীকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গত 24 ঘন্টা কিন্তু 9 জন রোগী কিন্তু আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই হাসপাতাল থেকে। তবে সবকিছু মিলে আসলে এই হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আমাদের দাবি জানিয়েছেন, যদি স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এখানে জনবল যে সংকট রয়েছে সেটি যদি মিটিয়ে দিতে পারে তাহলে এখান থেকে কোনো রোগী কিন্তু আসলে ফিরে যেতে হবে না, সব রোগী কিন্তু এখানে সব ধরনের চিকিৎসা কিন্তু পাবেন। তো সাবরিন, এই ছিল আমার কাছে কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল থেকে সবশেষ খবর। ধন্যবাদ।